আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমরা আমাদের আইফোনে কিভাবে iOS 16 বেটা ভার্সনটা আপডেট করব এবং এই আপডেটটা আমরা কিভাবে করলে আমাদের ফোনে কোনো প্রকার সমস্যা হবে না। আমি বর্তমানে iOS 16 বেটা ভার্সন ইউজ করতেছি এবং আপনারা যদি আমার সফটওয়্যার আপডেটের ভিতরে দেখেন তাহলে দেখবেন যে 6.0 আছে। অনেকেই আমার iOS আপডেটের আগের ভিডিওটা দেখে বলতেছেন যে iOS 16 তো 14 রিলিজ হওয়ার পরে পাবো আমরা, তার আগে কিভাবে আমরা পাই। তো আমি তাদের উদ্দেশ্যে আগে একটু বলে রাখি, আমরা যে বেটা ভার্সন ইউজ করি এটা অ্যাপল আরও আগে থেকেই সিস্টেম করে তাদের ডিভাইস যারা ইউজ করে তাদের কর্মচারী যারা থাকে তাদের কাছে এই iOS-এর যে বেটা ভার্সন আছে সেটা দেয়। তারা ইউজ করার পরে তারা যে সমস্যাগুলো ফেস করে সেগুলো অ্যাপলকে জানায়, জানানোর পরে যে ত্রুটিগুলো থাকে সেগুলো ঠিক করে এবং ফাইনালি তারা তাদের iOS-এর যে ফাইনাল ভার্সন আছে সেটা রিলিজ করে। তো এই কারণেই আমরা আমাদের আইফোনে জেনারেল যে আপডেট আসে সেই আপডেটের ভিতরে আমাদের এই iOS 16 আপডেটটা পাচ্ছি না। যেই আপডেটই আসুক না কেন, বেটা ভার্সনটা আগেই আসে। আমরা সবসময় আর কি চেষ্টা করি যে বেটা ভার্সনটা 9 ইনস্টল করার জন্য, তারপরেও আপনাদের দেখানো সুবিধাতে iOS 16 বা যে কোনো আপডেট ভার্সন আসুক না কেন সেই ভার্সনে কি আছে না আছে সেগুলো যেন শেয়ার করতে পারি, এই জন্য আমরা নিজেরা একটু রিস্ক নিয়ে হলেও আপনাদেরকে দেখিয়ে দিই। তো চলুন দেরি না করে আমরা আগে জেনে নিই কিভাবে আমরা iOS-টা বেটা ভার্সনটা আপডেট করব। যে কোনো বেটা ভার্সন আপনি এই প্রসেসে আপডেট করতে পারবেন। আমি আগেই বলে রাখি, অ্যাপল কিন্তু আপনাদেরকে কাউকেই বলে নাই যে আপনি বেটা ভার্সন ইনস্টল করে ব্যবহার করেন, কারণ অ্যাপল সবসময়ের জন্য বলে যে আমাদের যে বেটা ভার্সন আছে এটা আমরা পরীক্ষামূলকভাবে দেখব, তারপরে ফাইনালি রিলিজ করব, দেন আপনারা তখন আপডেট ভার্সনটাই ইনস্টল করবেন। তো আমরা যে কোনো ব্রাউজারে চলে যাব, যে কোনো ব্রাউজারে গিয়ে আমরা সার্চ যে অপশন আছে এখানে BETA বেটা প্রোফাইল লিখে সার্চ করব। বেটা প্রোফাইলস বেটা প্রোফাইলস লিখে আমরা সার্চ করব। এটা লিখে সার্চ করার পরে আমরা দেখতে পাবো যে বেটা প্রোফাইলের যে ওয়েবসাইট আছে সেটা দেখাচ্ছে। তো এই ওয়েবসাইটের ভিতরে আপনার যেতে হবে, যাওয়ার পরে আপনি বেটা প্রোফাইলের যে ভার্সনগুলো আছে সেগুলো আপনি দেখতে পাবেন। তো যখন যে আপডেটটা আছে তখনই এই বেটা প্রোফাইলসের ভিতরে থাকে এবং এখানে একটা নোট দিয়েছে, আপনি একটু দেখে নিতে পারেন, অল প্রোফাইলস অন বেটা প্রোফাইলস আর ডেভেলপার প্রোফাইলস, মানে বেটা যে প্রোফাইলটা সম্পর্কে আমরা জানি সেটাই ডেভেলপার প্রোফাইলস, এবং ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন পাবলিক বেটা প্রোফাইলস ভিজিট অ্যাপল ওয়েবসাইট। যদি আপনি অ্যাপলের যে পাবলিক বেটাটা আছে এটা আপনি ইনস্টল করতে চান তাহলে অ্যাপলের ওয়েবসাইট থেকে ইনস্টল করতে পারবেন। তবে এখান থেকে যদি আপনি নেন এটা একটু আপনার জন্য সহজ হয়ে যাবে, যার কারণে আমরা বেটা প্রোফাইলটা এখান থেকে ইনস্টল করি। এখানে ডাউনলোড ইনস্টল প্রোফাইল আছে, এটাতে ক্লিক করার পরে ইনস্টল এনিওএস আসবে, এরপরে আপনার এখানে অ্যালাউ করতে বলবে, অ্যালাউ করবেন, করার পরে আপনার প্রোফাইলটা আপনার সেটিংসের ভিতরে সেট হয়ে গেছে এটা আপনাকে বলবে। যদি আমি আগে দিয়েছি যার কারণে হয়তো বা এখানে নাও দেখাতে পারে, তবে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। এখানে ক্লোজ করে দিলাম, এখন এখান থেকে আমরা আমাদের সেটিংসে চলে যাব এবং সেটিংসে যাওয়ার পরে এইখানে দেখতে পাবো যে প্রোফাইল ডাউনলোড ডেট এরকম একটি লেখা আছে। তো এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে বেটা ভার্সনটা আমরা ইনস্টল করতে চাচ্ছিলাম সেটা এখানে আছে, আর এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করার পরে এটা ইনস্টল হবে। এবং এরপরে আপনার যে সেটিং থেকে জেনারেলে যান, এই জেনারেলের ভিতরেই সফটওয়্যার আপডেট থাকে, এখানেই আপনার ওই আপডেট ভার্সনটা শো করবে যেটা আপনি বেটা ভার্সন দিয়েছেন সেটা। তো এখান থেকে শো করলে আপনি এখান থেকে অ্যাজ ইউজুয়াল যেভাবে সফটওয়্যার আপডেট করেন সেইভাবেই করবেন। তবে আপডেট করার আমি নিয়মটা বলে দিই আপনাদেরকে, আমি সবসময় যেটা ফলো করি সেটা আমি এর আগের অনেক ভিডিওতে বলেছি, তারপরেও আমি এটাতে ছোটোখাটোভাবে কিছু বলে দিচ্ছি। সেটা হলো আমরা ফোনের চার্জ পার সেন্টেন্স
ট্রাই করব 95% উপর রেখে দেন আপডেট করার জন্য। কখনোই ভুল করে আপনার ফোনটি আপনি চার্জে লাগিয়ে আপডেট করবেন না, কখনোই ভুল করে আপনার ফোনটি আপনি চার্জে লাগিয়ে আপডেট করবেন না। কেন করবেন না এসব বিস্তারিত আমার অন্য ভিডিওতে আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি এখানে জাস্ট সংক্ষেপে কয়েকটি পয়েন্ট আপনাকে বলে দিচ্ছি। আর একটি বিষয় হলো, চেষ্টা করবেন ভালো নেট দিয়ে আপডেট করার জন্য, যেহেতু এখনকার যে আপডেটগুলো আছে এগুলো ওয়াইফাই ছাড়া আপডেট হয় না। সো আপনি যে ওয়াইফাইয়ের আন্ডারে থেকে আপনার ফোনটা আপডেট করতে চাচ্ছেন ওই ওয়াইফাইটা একটু স্ট্রং হওয়া লাগবে। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক দূরে বসে কানেক্ট পাচ্ছে, এই অবস্থায় আমরা আপডেট করতে যাই, তো এই আপডেটের ভিতরে গিয়ে যদি কোনোভাবে থেমে যায়, আবার নতুন করে রিকানেক্ট করতে হয়, তখন আপডেটে সমস্যা হতে পারে। ম্যাক্সিমাম টাইমে হয়, আপনারা চেষ্টা করবেন যে কোনো প্রকার সমস্যা ছাড়াই যেন আপডেট করতে পারেন। এরপরে আরেকটি বিষয়, আপনি চেষ্টা করবেন অ্যারোপ্লেন মোডটা অন রেখে আপডেট করার জন্য, তাহলে এর ভিতরে আপনার ফোনে কেউ ফোন দিবে না বা আপনার কেউ ফোন করে কিছুটা সময় নষ্ট করবে না। কারণ আপনি যদি আপডেট করেন সেটার ভিতরে একটা কল আসে, তাহলে আপনার ওই আপডেটের একটা প্রেশার পড়ে। আর চেষ্টা করবেন ফোনের কভারটা খুলে এমন জায়গায় রাখতে যেখানে গরম হবে না বা হিট হবে না। আমরা যখন ফোনটা আপডেট করি যে কোনো ফোন, সে ফোনটা কিন্তু হিট হয়, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই কয়েকটি বিষয় মেনে চলতে হবে। আর আইওএসের যে বেটা ভার্সন আছে এটা সবাই মানে আপডেট করবেন না, যাদের খুব দরকার হয় বা মনে চাচ্ছে একটু রিস্ক নিতে পারবেন তারা আপডেট করতে পারেন, কোনো সমস্যা নাই। আর আমি এখন পর্যন্ত কোনো সমস্যা পাইনি, অ্যাজ ইউজুয়াল আমি আগে যেরকম ফোনের চার্জ পার্সেন্টেজ যেত এখন সেমভাবেই যাচ্ছে, আমার কোনো সমস্যা হয়নি। বরং আইওএসের যে বেটা ভার্সন আছে এটা ব্যবহার করে আমি নতুন কিছু ফিচার্স পেয়েছি, আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে কী কী ফিচার্স আছে এবং আরও কিছু কিছু আছে, আমি সেগুলোও অ্যাড করব। একবারে অনেক কিছু রিসার্চ করে আপনাদের সামনে তুলে ধরলে আপনারাও বিরক্ত হবেন, আর আমিও অনেক সময় ধরে আপনাদেরকে একটা জিনিস ভালোভাবে বোঝাতে পারবো না। সো চেষ্টা করি ছোটো ছোটোভাবে যেন আপনারা আমার কথা বুঝতে পারেন, আমার কাজ বুঝতে পারেন এবং আমার সাথে আপনারা সবসময় থাকতে পারেন। তো এইভাবে আপনারা যে বেটা প্রোফাইল আছে সেটা আপডেট করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর অবশ্যই খেয়াল রাখবেন আপনার যে স্টোরেজটা আছে সেই স্টোরেজটা খালি রাখার জন্য, তাহলে আপনি যে ফোনটা আপডেট করলেন ওই স্টোরেজটা ওখানে ফিল আপ হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন কীভাবে বেটা প্রোফাইলস বা ডেভেলপার বেটা আপনারা ইনস্টল করবেন। তবে অ্যাপলের সাইট থেকে যদি আপনারা নেন সেটাই ভালো হবে। আর যদি কারোর আপডেট করার পরে সমস্যা হয় সেক্ষেত্রে কী করবেন আমি এটাও একটু বলে রাখি, আপনারা আপনাদের ফোনটার যে আইওএস ভার্সন আছে এটা ডাউনগ্রেড করবেন। ডাউনগ্রেড আর আপডেট এই দুইটার ভিতরে একটা ইয়ে আছে, ডাউনগ্রেডটা হলো আপনি পিছনের যে আইওএস ভার্সন আছে সেখানে ব্যাক করতে চাচ্ছেন, তবে এই ক্ষেত্রে আপনি খুব বেশি পিছনে যেতে পারবেন না, মানে পারবেন বাট ওই যাওয়াতে আপনার আরও সমস্যা হতে পারে। এক ধাপ পিছনে যাবেন, যেমন এখন আমার এখানে বেটার যে ভার্সনটা আছে আমি চাচ্ছি যে আমার আগের 15.5 বা 15.0 যেটা ছিল সেটাতে আমি রিটার্ন যাওয়ার জন্য, তো সেক্ষেত্রে আমি ডাউনগ্রেড করব। ডাউনগ্রেড নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ আমার চ্যানেলের সাথে থাকলে। আশা করি আইফোন ব্যবহারে আপনার কোনো সমস্যা হবে না, খুব স্বাচ্ছন্দ্যে আপনি আপনার আইফোনটি ব্যবহার করতে পারবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।